যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স গার্ডেনে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল শাকিব খান ও পূজা চেরির। তবে চলতি মাসের শুরুতে শাকিব খান জানিয়ে দেন যুক্তরাষ্ট্রে যাবেন না তিনি। এবার শাকিবের সুরে সুর মিলিয়ে পূজাও জানালেন তিনিও যুক্তরাষ্ট্রে যাবেন না। অথচ 5 বছরের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন পোড়ামন্টু নায়িকা। সামাজিক মাধ্যমে ভিসা সংবলিত পাসপোর্টের ছবিও প্রকাশ করেছিলেন। তাহলে হঠাৎ কি এমন ঘটল যে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন তিনি? পূজা বলেন, আমার হঠাৎ শুটিং পড়ে গেছে ওই সময়ে। তাছাড়া পরী নামে যে ওয়েব ফিল্মে অভিনয় করেছিলাম সেটি নিয়ে একটি অনুষ্ঠান হবে 16 অথবা 17 অক্টোবর। অভিনেত্রী হিসেবে সেই অনুষ্ঠানে অংশ নেওয়াটা আমার কর্তব্য। পূজা আরও বলেন, ওই ফিল্মের চরিত্র আমার ক্যারিয়ারের সেরা চরিত্রগুলোর মধ্যে একটি। প্রমোশনের জন্য সময় দিতে চাই, যুক্তরাষ্ট্রে গেলে সেটা সম্ভব হবে না, তাই যুক্তরাষ্ট্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।